প্রশাসক ছিলেন তৎকালীন সময়ে আমরা ইতিহাসে ইংরেজদের ইতিহাসে পড়েছি দেখি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় লর্ড ম্যাকলে ভারতবর্ষের মধ্যে শিক্ষা বিস্তারে অমূল পরিবর্তন করেছে সবচেয়ে বেশি মহান কাজ উনি করেছেন কোনো মহান কাজ করেনি উনি চিরতরে ভারতবর্ষের কালচার ভারতবর্ষের ভাষাকে ভুলিয়ে দেওয়ার জন্য তার ব্যবস্থা করেছিলেন কমপ্লিটলি ব্লু প্রিন্ট তৈরি করে কিন্তু সেগুলো শেখ মুজিবের মতো বঙ্গবন্ধুর মতো ঐতিহাসিক রাষ্ট্রপুরুষ ভারতবর্ষে জাতির জনক মহাত্মা গান্ধীর মতো রাষ্ট্রপুরুষ স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব ও আজকের দিনে নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী ও বাংলাদেশে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী ওনারা ওনাদের পূর্বপুরুষের যে মূল রাস্তাটা দেখেছেন সেই রাস্তাতে গিয়ে আজকে সর্বাঙ্গীন বিকাশ বাংলাদেশের হচ্ছে 8.5 জিডিপি রেট বাংলাদেশে আর ভারতবর্ষ কিছুটা আমরা ধাক্কা খেয়েছি জিডিপিতে 4.5 এর কাছাকাছি কিন্তু এখন যে ইকোনমিক যে আমাদের বাজেট সেশন আগে যে সার্ভে বেরিয়েছে তাকে আবার অ্যাসেসমেন্ট করেছে যে আমাদের ইকোনমি গ্রোথ আবার বেড়ে আগের জায়গায় পৌঁছে যাবে বিশ্বে মন্দা একটা বিষয় ছিল